ওকে, সো আজ আমি এই ভিডিওতে কিছু বাংলা ফন্ট নিয়ে কথা বলতে চলেছি যেগুলো বেশ ইউনিক, মানে আমার তো মনে হয়। অ্যান্ড যারা বাংলা ফন্ট নিয়ে কাজ করো, অর্থাৎ যারা বাংলার বিভিন্ন পোস্টার বানাও বাংলা ফন্ট দিয়ে, বা বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্ট কার্ড প্রফেশনালি বা এমনি শখে বানাও, তো তাদের জন্য এই ভিডিওটা বেশ কাজে আসতে চলেছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, অ্যান্ড ভালো লাগলে কমেন্ট আর লাইক। তো শুরু করা যাক। তো যারা এডিটিং বা পোস্টার মেকিং বা ক্যালিগ্রাফির সঙ্গে যুক্ত, তারা অবশ্যই জানবে যে বাংলা ফন্টের, বাংলা এমনি যে কোনো ফন্টের একটা বিশেষ মাহাত্ম্য আছে ডিজাইনের জন্য। তো আজ আমি বাংলা 7টা এমন ফন্টের, ইউনিক ফন্টের ব্যাপারে বলতে চলেছি, যেগুলো আমার বেশ ভীষণ ইউনিক লাগে, অ্যান্ড আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো 7 নম্বর ফন্টটার নাম হচ্ছে মধুমতি ফন্ট। এটা বেশ বেশ ইউনিক, মানে আমার তো বেশ ইউনিক লাগছে, কারণ বেশ চারকোনা চারকোনা একটা টেক্সচার রয়েছে, অ্যান্ড এটা কনভার্ট করতে হবে অ্যাকচুয়ালি। তো একটা বাংলা ফন্টের একটা ফরম্যাট থাকে, তো সেটা অন্য ফরম্যাটে কনভার্ট করলে তবে এই ফন্টটায় বাংলা লেখা আসবে। দেখতেই পাচ্ছ এই জায়গাটায় কেমন একটা অদ্ভুত টাইপের হয়েছে। কনভার্ট মানে ভিডিও শেষে বলবো কিভাবে কনভার্ট করতে একটা বাংলা ফন্ট, যাতে যুক্তাক্ষর গুলো বা বিভিন্ন একার ওকার উইকার না ভেঙে যায়, সেজন্য কিভাবে কনভার্ট করতে হয় বিভিন্ন সফটওয়্যারে ফেলার জন্য, লাইক প্রিমিয়ার প্রো বা ফটোশপে ফেলার জন্য কিভাবে কনভার্ট করতে হয় সেটা ভিডিও শেষে জানাবো। যারা জানো না তারা প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখো জানার জন্য, অ্যান্ড যারা জানো ভিডিওটার মজা না, ইয়া ফন্টের মজা না। আরে সো নেক্সট ফন্ট ইজ রাসেল উদয়। এটা আমার খুব প্রিয় একটা ফন্ট, এটার পুরো ফন্ট ফ্যামিলি আছে, অর্থাৎ এই যে রাসেল উদয়, অ্যান্ড এই ফন্টার যেটা বলছিলাম পুরো একটা ফ্যামিলি আছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ ওপরে যেটা ওটা হচ্ছে, এটা হচ্ছে বোল্ড, অ্যান্ড ওপরে যেটা ওটা হবে থিন। এই ফন্টটা বেশ আমার ক্যালিগ্রাফিক টাইপেরই লাগছে। ওকে, সো নেক্সট যে ফন্টটা ওটা হলো শুভ স্বর্ণ। তো এই ফন্টটা আমার খুব পছন্দের, মানে এই ফন্টটা আমি অনেক কাজেই ইউজ করি, ব্যানার বা বিভিন্ন পোস্টার বানানোর জন্য। তো এটা বেশ সুন্দর, বেশ একটা ভালো টেক্সচার রয়েছে এর মধ্যে, নকশা টাইপের করা, তো দেখতেই পাচ্ছ। অ্যান্ড এটা কনভার্ট করতে লাগে না, এটা এমনি জাস্ট বাংলা টাইপ করলে চলে আসে। আমি বললাম কনভার্ট কী জিনিস এটা আমি ভিডিওর শেষে বলবো, তো একটু ওয়েট করো অ্যান্ড ফন্টগুলো আগে দেখে নাও, দেন আমি কনভার্টের ব্যাপারটা ভিডিওর শেষে বলবো। অ্যান্ড ফন্টগুলোর লিঙ্ক আমি, ফন্টগুলো ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অ্যান্ড আশা করছি জিপ ফাইল থেকে এক্সট্র্যাক্ট করতে পারো, তো ওখান থেকে পাবে জিপ ফাইলে, অ্যান্ড এক্সট্র্যাক্ট করে নিতে হবে তোমাদের, করার পর ইউজ করো। নেক্সট যে ফন্ট সেটা হলো দুটো ফন্ট, তো এই দুটো ফন্টের সিমিলারিটিস রয়েছে, তো সেই জন্য আমি এই দুটো ফন্টকে একসাথে রেখেছি। ওকে, সো এখানে আমারটা লেখা আছে বেনসেনে, অ্যান্ড দেন বাংলাটা লেখা হয়েছে মেঘনা ওএমজিতে। তো এটা লেখা হয়েছে ওই কনভার্ট করে, তো এটাই যেটা বলছিলাম যে দুটো ডিফারেন্স আছে এই দুটো, যে এই মেঘনাটা লেখা হয়েছে কনভার্ট করে, দেখতেই পাচ্ছ একটু উল্টো পাল্টা ধরনের ইংলিশ, তো ওটাই ওই কনভার্টের পর যেটা আউটপুট বেরিয়েছে ওটা, অ্যান্ড এই দুটোই হচ্ছে ডিফারেন্স। ওকে, সো নেক্সট ফোনটা একটু উইয়ার্ড, উপহার 56 ফোনটার নাম, একটু উইয়ার্ড মানে ক্যালিগ্রাফিক টাইপের, তো ভালো লাগবে আই থিঙ্ক। এটা হলো নেক্সট ফন্ট, উপহার 56। থাক, এটা এটা নিয়ে আর বেশি বলবো না, যাওয়া যাক নেক্সট ফন্টে। ওকে, সো নেক্সট সেকেন্ড যে ফন্টটা সেটা নাম হলো শরীফ মিতালি। তো এই ফন্টটা বেশ ডিসেন্ট টাইপের দেখতে লাগছে সেকেন্ড ফন্ট, তো যাওয়া যাক ফার্স্ট ফন্টে। ফার্স্ট ফন্টের নাম হলো শরীফ বঙ্গবন্ধু ইউনিকোড। তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরোটা করি, পুরো স্ক্রিনটা করলে
দেখা যাবে ইউনিকোড, ওকে, শরীফ বঙ্গবন্ধু ইউনিকোড। তো এই ফন্টটা বেশ আমার বেশ হৃষ্টপুষ্ট টাইপের সুন্দর লাগছে আর কি, ক্যালিগ্রাফির জন্য আমার বেশ ভালো লাগছে। অ্যান্ড এটা দিয়ে অনেক পোস্টারও বানানো যাবে আই থিঙ্ক, এটার সঙ্গে কিছু আরও টেক্সচার অ্যাড করলে আই থিঙ্ক পোস্টার ভালোই লাগবে আর কি। সরি, এটা ওকে। তো এটা আমার ফার্স্ট ফন্ট, মানে 7 ইউনিক ফন্ট এর ফার্স্ট ফন্ট। তো এটা দিয়ে লোগো বানানো যায় আই থিঙ্ক এই ফন্টটা থেকে। এক মিনিট, এই যে জাস্ট সিম্পলি একটা পিছনে জাস্ট একটা লাল রং নিলাম, অ্যান্ড দেখো বেশ সুন্দর লাগছে আই থিঙ্ক, লোগো টাইপের ভালোই লাগছে। তো এই ফোনটা ইউজ করা যায়, এই ফোনটা বেশ আমার সুন্দর লাগে। তো এই ছিল আমার 7টা ইউনিক ফন্টস। কমেন্ট করে জানাও যদি আরও ভালো ফন্ট তোমরা জেনে থাকো, আরও ইউনিক টাইপের ফন্ট, অ্যান্ড যেটার জন্য ওয়েট করিয়ে রেখেছি যে ফন্ট কনভার্ট কীভাবে করতে হয় বাংলা ফরম্যাটে, মানে কোনো কোনো ফন্টের ক্ষেত্রে এটা হয় আর কি। যেমন আমি ওই মধুমতি প্রথম ফন্টটার জন্য কনভার্ট করেছিলাম, তো কনভার্টটা কীভাবে করতে হয় এটা সমস্ত এইরকম এডিটিং অ্যাপে, অর্থাৎ ভিডিও এডিটিং অ্যাপেও লাগে, তো সেটাই দেখাচ্ছি। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে চলে হতে চলেছে, অ্যান্ড আমি চাই না এত বড় ভিডিও হোক যাতে তোমরা বোর হয়ে যাও। সো তো ভিডিও প্রথমে আমি যেটা বলছিলাম যে টেক্সট কনভার্টিং, বাংলা টেক্সট কনভার্টিং ফন্টে যেটা, তো সেটা এখন দেখাচ্ছি। একটা টেক্সট বক্স নেব প্রথমে, বক্স প্রথমে নেওয়ার পর কিছু বাংলা ওয়ার্ডে লিখবো। আমি এখানে ইউজ করছি মধুমতি ফন্ট, তো আমি এখন এখানে দেখো কি অবস্থাটা হয়। আমি এখন এখানে লিখছি বাংলাতে, ঠিক আছে? তার আগে বলে রাখি বাংলা কিবোর্ড আমি ইউজ করছি অভ্র কিবোর্ড, আর যেটা দিয়ে এই কনভার্টটা করা যায় বাংলা ওয়ার্ডের, মানে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখবো অভ্র কিবোর্ড ডাউনলোড করার। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এই যে ডকটা, এই যে ট্যাবটা, এটা দেখা যাবে ইনস্টল করার পর। তো এটা এখান থেকে, এখানে ইংলিশ হয় বাংলা হয়, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে, লেফট ক্লিক। তো এখানে আমি বাংলা করছি, অ্যান্ড দেন এখানে লিখছি, দেখো কী অবস্থা হয়। লিখছি আমি আমার বাংলা, ওকে ওকে। সো এটা অন্য ফন্ট নেওয়া, আমি ওই ফন্টটা নিলে কী অবস্থা হয় দেখো এখানে। চারকোনা চারকোনা কিছু একটা হয়ে গেছে, জানি না, যাই হোক। তো আমরা এটাকে ঠিক করবো কীভাবে, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমরা যাচ্ছি সেটিংসে, সেটিংসে গিয়ে এখানে একটা অপশান আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে এখানে একটা জায়গা, একটা ইনপুট আর আউটপুটের জায়গা দেখতে পাবো আমরা। এখানে এবার আমরা লিখবো, এটা বাংলা করে নিই, এখানে এবার আমরা লিখবো আমার বাংলা, ওকে। লেখার পর জাস্ট কনভার্ট টু বিজয় এনকোডার, ওকে। তো এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এবার এখানে পেস্ট করছি এইটা। এইটা হলো, মানে আমি এটার কথাই বলছিলাম আর কি, এই কিছু কিছু ফন্ট আছে যেগুলো কনভার্ট করতে হয় এইভাবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে কনভার্ট করতে হয়, তোমরা কনভার্ট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভালো লাগবে আমারও। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, কারণ আমি এইরকম এর রিলেটেড বা এর থেকে অনেক ডিফারেন্ট ভিডিও আনবো আমার চ্যানেলে, আপলোড করবো। সো সেগুলোর ফার্স্ট নোটিফিকেশান পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা একটা ঘন্টা মেরে নিতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশেই যেটা থাকে। অ্যান্ড বাই।